আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ঢাকা টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি অনন্যা রাজবংশী। সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ। যুক্তরাষ্ট্রে তিন মাসের মধ্যে এই প্রথম ২৪ ঘন্টায় করোনায় মৃত ২০০০ ছাড়ালো। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় মহামারী করোনা ভাইরাসে মৃত ২০০০ ছাড়িয়ে গেছে। বিগত তিন মাসের মধ্যে প্রতিদিনের হিসাবে মৃতের এই সংখ্যা সর্বোচ্চ। বৃহস্পতিবার জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এই তথ্য জানা যায়। স্থানীয় সময় রাত ৭:৩০ পর্যন্ত বাল্টিমোর ভিত্তিক এই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় ২০৬০ জন প্রাণ হারিয়েছেন এবং নতুন করে ৫৮,০০০ বেশি মানুষ আক্রান্ত হয়েছে। জুনের শেষের দিক থেকে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন রাজ্যে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে। গত ৯ মে পর্যন্ত সর্বশেষ যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় কোভিড-১৯ মৃত্যুর সংখ্যা ২০০০ ছাড়িয়েছেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।